সকালে বেরিয়েছি আমরা, আর আজকে একটা ব্যাপক জায়গায় চলে এসেছি। খুবই সুন্দর একটা হয়েছে, ওই ওইদিকে যেতে বারণ করছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণ্ঠ ব্লগ। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আমরা রাধাকৃষ্ণা রিসর্টে ঢুকছি চেক ইন করানোর জন্য। তো চেক ইন করি, আবার আমরা একবার বেরোবো। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের ভিডিও কীরকম তোমাদের লাগছে। আর বেল আইকনটা ক্লিক করে রাখো আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্টটা আর ভিতরে থাকার জায়গা, আর ভিতরে একটা সুইমিং পুলও আছে, আর ও চেক ইন করাচ্ছে, আর ভিতরে কার স্কুটি পার্কিংয়ের জায়গাও আছে। ওই যে সামনে অতটা বড় জায়গা দেখতেই পাচ্ছ, তো ওখানে পার্কিং করার জায়গা আছে, তো আমরা ওখানে স্কুটিটা পার্কিং করেছিলাম। তো এবার চেক ইন করি, আমরা ভিতরের দিকে যাব। ওই যে আমার একটা ব্যাগ দেখা যায়, আর ওই যে ও চেক ইন করছে, তো আমরা যাচ্ছি। আমাদের রুম নাম্বার কত? 26। তো 26 এ এরকম এরকম আছে, সুন্দর। এদিকেও তাই সুন্দর অনেক। কোন রুমটা আপাতত? এই রুমটা আমাদের, তো আমরা এই জাস্ট ঢুকে একটুখানি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আবার যাব রাধানগর বিচে। না হ্যাঁ, রাধানগর বিচের ওই দিকে যাবো, নগর বিচ। আর এখানে একটা সুইমিং পুলও আছে, আমি সমুদ্র থেকে স্নান করে এসে এই মানে সুইমিং পুলে নামার ইচ্ছা আছে, তো দেখি। তো ফ্রেন্ডস, আমরা এখন যাব রাধানগর বিচে, রাধানগর বিচে স্নান টান করার পরে আসবো এই সুইমিং পুলে। এই সুইমিং পুলের জন্যই আরও আমি মানে ও আর আমি হোটেলটা বুক করেছিলাম এই পুলের জন্য। যে পুরোটা এগুলো রুম, আমাদের রুম হলো ওটা, ওই সাইডে যেটা ওই রুমটা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটার নাম হলো রাধা কৃষ্ণা কটেজ। তো আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করে আমাদের রুম হলো এই ভিলাগুলোতে, এই এরকমই একটা রুম এই রুমটা। তো ভালো লাগছে, এখন আমরা বেরোচ্ছি, রাধানগর বিচে যাচ্ছি। আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেবপ্রিয় অনেক এক্সাইটেড এটা নামার জন্য, ধাক্কা দেবো তোমাকে এখনই। তো ফ্রেন্ডস, হ্যাবলোকে অনেক অনেক হোটেল, প্রচুর হোটেল। তো তুমি মেক মাই ট্রিপ অনলাইন গইবিব যেখানে ইচ্ছা দেখে তুমি বুক করতে পারো। তো আমরা এখন বেরোই, চলো তোমাদের দেখাবো রাধানগর। রাধানগর বিচে, এখানে আমরা স্কুটি রেখেছি, স্কুটি রেখে এবার আমরা বিচের দিকে যাব। চলো, জলদেশটা পেয়ে গেছে,
ঠিক আছে চলো, এবার ব্যাগ কোথায় রাখবো ওটাই হচ্ছে দেখার। ব্যাগটা ঠিক জায়গায় রাখতো। এখানে অনেক দোকান আছে যেখান থেকে তুমি কিছু স্ন্যাক, এই যে ডাবের জল বা কিছু ধরনের জুয়েলারিজ বগেরা নিতে পারো, সিপি জুয়েলারিজ যেগুলোকে বলে। তো অনেক কিছু অ্যাভেলেবেল, এই যে জামা কাপড়ও আছে, তো সব ধরনের ফ্যাসিলিটি আছে একটা বিচে যেগুলো থাকে। তো ওইদিকে ফ্রুটস আছে এবং ধর এইদিকে আমরা যাব। লকার সার্ভিস ফর ভিজিটার্স ওই তো আছে, ঠিক আছে। তো একবার তোমাদের আমি দেখাই পুরোটা। কত করে খালি অন্য কিছু নিলে একটা দুটো জিনিস কি নেবেন সেটা হবে। চলো আমরা গিয়ে দেখে আসি। তো আমরা ভিতরে যাব আর দেখব লোকেশনটা, শুধু শুনেছি হ্যাঁ দেখিনি, চলো দেখে আসি। রাধানগর বিচের ম্যাপ, ওয়েলকাম টু রাধানগর। স্কিন গুলো তো গেছে পুরো। সে তো যাবে, দাঁড়াও আরো যাওয়ার ওয়েট করো, মুখে নাপতে দাও তারপর হবে। অনেক কোনো লাগেনি কিন্তু ভিতরে ছিল, অনেকটাই ভিতরে ছিল, 20 মিনিটস লেগে গেছে। তো ফ্রেন্ডস আমি এখন সামনের লোকেশনটা তোমাদের দেখাবো। তো তোমরা দেখো ফাইনালি এই ভিউটা দেখার জন্য সবাই ওয়েট করে, আমরা ওয়েট করছিলাম। তো এখন মুখ দিয়ে জাস্ট বেরোবে ওয়াও, ওয়াও ছাড়া আর মুখ দিয়ে কিচ্ছু বেরোবে না। তো অসাধারণ ভিউ, অসাধারণ সমুদ্রের কালার। তো তোমরা যারা আসোনি প্লিজ আন্দামান ভিজিট করো, রাধানগর ব্রিজ তো অবশ্যই ভিজিট করো। হ্যাবলকের তো খুবই সুন্দর জায়গা, খুবই অনবদ্য জায়গা, আর আমাদের খুবই ভালো লাগছিল। তো আমি ভাবছিলাম কখন আমি স্নান করব সমুদ্রে, এটাই আমরা দুজন ওয়েট করছিলাম। ওয়াও কত সুন্দর এই লোকেশন, দেখো কি সুন্দর এই ভিউগুলো। ও মাই গড, দেখেছো কত রোদ আর কত সুন্দর। আমরা চলে এসেছি রাধানগর বিচ, আর যেটা অপূর্ব মানে খুবই সুন্দর। দেখো বন্ধুরা পুরো জলটা সী গ্রিন হয়ে আছে, খুব ভালো লাগছে। আর অনেক বড় বীচ তুমি দেখতেই পাচ্ছ, আমি টার্ন করছি, এই যে কতটা কতটা বড়, অনেক বড়। তো আমাদের লাগেজ, এই যে এই যে জিনিসগুলো আমাদের স্টাফগুলো আছে, এইগুলো না রাখা পর্যন্ত আমরা জলে নামতে পারবো না। তো একটু আমরা শ্যুট করে নেব, আর তোমাদের পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাই। এ দেখো, দেখো পিছনে হার্টগুলো বসার আছে, এখানে বসতে পারে আরামসে, রেস্ট করার জায়গা অনেকগুলোই আছে, সাফিসিয়েন্ট। আর ওখানে ট্রি হাউসগুলোও আছে। তো ট্যুরিস্টরা মানে প্রচুর আসে, এখন আমি দেখতে পাচ্ছি এখন অনেক কম আছে, বাট প্রচুর ট্যুরিস্ট আসে আর পুরো এগুলো পুরো ভিড় থাকে। এখন তো অনেক কম আছে সেই হিসাবে, অফ সিজন, অফ সিজনেও এত মানে ভিড়, তাহলে
আর ভাবতেই পারছো যদি যদি সিজন থাকে তখন কত ভিড় হবে, কিন্তু সত্যি খুবই সুন্দর। এই দেখো বীচটা, চলো একটু আগে গিয়ে দেখাই তোমাদের। সকালে বেরিয়েছি আমরা আর আজকে একটা ব্যাপক জায়গায় চলে এসেছি। সকালে ঘর থেকে বেরিয়েছি, এই টাইমে আমরা জানতাম না। খুবই সুন্দর হয়েছে, ওই ওই দিকে যেতে বারণ করছি। ওকে, আচ্ছা, তার মানে এই যে যেই ফ্ল্যাগ, এই যে যেই ফ্ল্যাগ আর সামনের যে একটা ফ্ল্যাগ আছে, এই দুটো ফ্ল্যাগের মাঝখানে স্নান করা অ্যালাউ, জলে নামা। এই যে যেই দিকটা আছে পুরো এই দিকটা অ্যালাউ নেই, কারণ অনেক বেশি লেহের, তোমরা দেখতে পাচ্ছ জলে ভীষণ কারেন্ট আছে, এখন জলে এত কারেন্ট আছে, ও মানে জল এরকম না মানে টেনে নিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না। তো ওই দেখো বন্ধুরা কত বড় মানে লেহেরগুলো, মানে এগুলো হ্যান্ডেল করা সম্ভব না, যারা সাঁতার না সাঁতার জানলেও কাজ হবে না, জানলে সমুদ্রে কোনোদিনও কাজ হয় না, সাঁতার জানলেও কাজ হবে না এই লেহেরে। হ্যাঁ, তো আমরা এই এই এরিয়াটার মধ্যে একটু নামবো, কারণ নামতে তো হবেই। আর এই যে বালুগুলো স্যান্ডগুলো দেখো একদম সাদা সাদা, তো অবশ্যই নামবো, কালো হওয়ার ভয় নেই, নামতে তো হবেই। আর তো ঠিক আছে, হ্যাঁ, তো একটু শ্যুট করে তারপরে আমরা নেমে যাব। আমি একটা কথা বলছি শোনো, এই দেখো এরকম সামনে রেখে স্নান করবো, কেউ ধরবে না, এরকমই করি। এখানে হলো লাইফ গার্ড যারা, তারা মানে সেফটির জন্য দেখে। তো নিয়মের মধ্যে থাকতে হবে, এই যে এরা ওইখানে চলে গেছে, বুঝতে পারছে না কি বলছে। এই ফ্ল্যাগের মাঝখানে এই এরিয়াটাই করতে হবে। কোথায় যাও, একদম কোনায় যাওয়া যাবে না, আছে না না সে আছে, কিন্তু এদের নজরে এই জায়গাটা বেশি, মানে আমাদের কোনো অসুবিধা হলে অত দূরে এখানে থাকলে ভালো হবে। কিছু বলতে চাও জলে নামার আগে, বলো বলো জলে নামার আগে। জলে নামার আগে আমার এটাই বলার আছে, যারা যারা এখনো আন্দামান হ্যাভলক বিচ ভিজিট করো, হ্যাভলক একবার ভিজিট করো, খুবই সুন্দর জায়গা, জলের কালার খুবই সুন্দর, তোমরা এসে স্নান না করে পারবে না। তো আমরা এখন যাচ্ছি, নামছি, কখন উঠবো আমরা জানি না, তো চলো এটা রেখে আমরা যাবো। স্কিনের কালার ভীষণ সুন্দর হয়ে গেছে, সানবাথ নিয়ে নিয়েছি। তো আমরা এখন নামছি। সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে জানো আমাদের ভিডিও কেমন দেখতে লাগছে। আর যারা বেল আইকন ক্লিক করোনি, প্লিজ বেল আইকন ক্লিক করো, আর আমাদের সঙ্গে থাকো, আমাদের টাইম হাতে কম আছে, একটু তাড়াতাড়ি আমাদের ভিউজ আর সাবস্ক্রিপশন লাগবে, প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেল আইকন ক্লিক করো, আর ভিডিওগুলো দেখো প্লিজ, আর কমেন্টও করো। তো টাটা, বাই বাই, এখন আমরা স্নান করব, বিকেলের ব্লগটা আলাদা হবে। তো আমরা স্নান করছি, জলে অনেক ভীষণ কারেন্ট, দেবপ্রিয়া ভয় পাচ্ছে বেশি জলে যেতে, আমি অত দূরে চলে গেছিলাম, অনেক দূরে গিয়েছিলাম।
তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করো অবশ্যই জানিও তোমাদের ভিডিও কীরকম লাগছে।